আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো এই 2-3 দিন ঈদের খাবার খাই টায়ার্ড হয়ে গেছি। আজকে যে প্লেন রাইস, একটু মিষ্টি কুমড়ার ভাজি, যে মানে সে কালি জিরে দেয় স্কিন সহ, আমরা এটা গ্রিন ছিল মিষ্টি কুমড়াটা, এটা বেশি বড় হয় না ছোট হয়, তো এটার একটু কালি জিরে দিয়ে পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে ভাজি করছি, দেখেন খাবো। আর ডাল চেরি টমেটো দিয়ে রান্না করছি, আমার গত বছর গাছের মরিচ বাড়ির গাছে আর কি, নিজের গাছের মরিচ দিয়ে যে ডাল রান্না করছি, ফ্রোজেন করে রাখছিলাম ছোট ছোট লাল মরিচ গোল গোল, এটা দেখাবো আর কি। কেন মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি আর খেতে ইচ্ছা করে না, আর মনে করলাম এটা আমি ভাজি করি, তাও অনেক সময় লেগে গেছে আমার, এটা ভাত খেতে খেতে আমার 5টা বেজে গেছে, খিদা লাগে। আজকে সকালে পরোটা খেয়েছিলাম একটু মিষ্টি দিয়ে, ঢাকার স্টাইলে পরোটা খেলে তো খিদা লাগে না, পরে অনেক দেরি করে এই ভাজি করলাম, ডাল রান্না করলাম, তারপরে খেয়েছি আর কি। তারপরে এরকম করে খাইয়ে দেখেন ভালো লাগে, কারণ একঘেয়েমি মাংস পোলাও খিচুড়ি খেতে ভালো লাগে না, এত মাংস টাংস ভালো লাগে না, ভেজিটেবল ভালো লাগে। এখন তো রোজা গেছে, এখন ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করবো আর কি, সবজি টবজি বেশি। এইতো তার ভিডিওটা কেমন লাগলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বলবেন, আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আসসালামু আলাইকুম। ভেরি হেলদি ফুড, বাচ্চাকেও খাওয়াবেন, সবাই খেতে পারে, বুড়া বুড়া তাই বলবো, চোখের জন্য ভালো। আর যে গ্রিন স্কিনটা সহ করছি ভালোই লাগছে, ভাবি বলছে কাইটা নেন, নাহলে শক্ত লাগবে, আসলে না একদম গইলা নরম হয়ে গেছে, স্কিন ফালাইনি, লাউটা বেশি পুর না, দেখতেই পারছেন এটাই কমই হয় ছোটো হয়। তো আমি 4 ব্যাগের 1 ব্যাগ রান্না করছি একটু ভাজি, আর 3টা রেখে দিছি, আমি হয়তো নিরামিষ করবো পরে। তো আমার সাথেই থাকেন, আর যে প্লেন ডাল রান্না করছি, এটা আজকে ধনে পাতা ছিল না, এর জন্য আবার জিরা দিছি একটু বাগারের সময়, কাঁচামরিচ, যে বললাম তো আমার যে গত বছর লাগাইছিলাম মরিচ একটু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, পাকিয়ে গেছে, এগুলো ডালের মধ্যে দিছে আর কি, এই আর কি। তো ঠিক আছে, ভালো থাকেন, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে বলবেন।